बीजेपी जोट शासने राज्य ग्रामीण अर्थनीति अत्यंत शक्तिशाली हुए विभिन्न ऐतिह्यवाही पोशाक पेशार लोक पीएम विश्वकर्मा प्रकल्पे अर्थ सहाज्य पे स्वावलम्बी हुए उठे ए प्रकल्पे ऋण पावार फले विगत एक बछरे राज्य स्वसहायक गोष्ठीर संख्या अनेक गुण बेड़े शुक्रवार राजधानी रवींद्र शतवार्षिकी भवने अति क्षुद्र क्षुद्र और बाजारे शिल्प मंत्रक आयोजित एक प्रदर्शनी और वाणिज्य मेलार उद्बोधन कर एक मुख्यमंत्री डाक्टर बाणी शाह उद्बोधन अनुष्ठने केंद्रीय मंत्री जितेन राम माझी उपस्थित छिलेन। भारतीय अर्थनीतिते श्रमशक्तिर एकटी उल्लेखयोग्य अंश होच्छे देशेर ऐतिह्यवाही कारीगर एवं शिल्पीरा। देशेर अर्थनैतिक विकाशे तादेर श्रमिकदेर गुरुत्वपूर्ण भूमिका रयेछे। शुक्रवार आगरतला रवींद्र शतवार्षिकी भवनेर एक नम्बर प्रेक्षागृहे पीएम विश्वकर्मा प्रकल्पे प्रदर्शनी एवं वाणिज्यिक मेलार उद्बोधन करे मुख्यमंत्री प्रफेसर डॉ মানিক সাহা এই কথা বলেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলেন, আমাদের দেশে সমস্ত প্রথাগত কারিগর এবং শিল্পীদের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পিএম বিশ্বকর্মা প্রকল্পটি চালু করেছিলেন, যাদের জন্য আগে কখনো ভাবা হয়নি। কর্পোরেটর, রাজমিস্ত্রি, নাপিত, ধোপা, মালাকার, দর্জি, পুতুল এবং খেলা প্রস্তুতকারক সহ ১৮টি নির্বাচিত ট্রেন্ডের সাথে যুক্ত ঐতিহ্যবাহী প্রথাগত কারিগর এবং শিল্পীদের সুবিধা প্রদান করাই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই প্রকল্পে কারিগর শ্রেণীর মানুষদের দক্ষতা প্রশিক্ষণ, জামানতবিহীন ঋণ, আধুনিক যন্ত্রপাতি বা সরঞ্জাম, ডিজিটাল লেনদেনের জন্য ইনসেন্টিভ প্রভৃতির সুবিধা প্রদান করা হচ্ছে। পিএম বিশ্বকর্মা প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াসী প্রতিফলিত হয়। ব্যবস্থা অনেক বেশি উন্নত মানের, যেখানে মাত্র ৪০০০-এর মতো আমাদের এখানে গ্রুপ ছিল, এসএসজি গ্রুপ, সেখানে এখানে প্রায় ৫০,০০০ এসএসজি গ্রুপ এখন ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর সেটা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা যখন যাই আমরা দেখতে পাই যে গ্রামীণ অর্থনীতি এখন অনেক বেশি উন্নত মানের। ব্যাংকের থেকে রিভলভিং ফান্ড দেওয়া হচ্ছে, বিভিন্ন সরকারের বিভিন্ন স্কিম থেকেও তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি বলেন, পিএম বিশ্বকর্মা প্রকল্পে দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল সমাজের গরিব অংশের মানুষের রোজগার সৃষ্টি করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্পোদ্যোগের মাধ্যমে স্বরোজগারের উপর বিশেষভাবে গুরুত্ব আরোপ করেছেন। পিএম বিশ্বকর্মা প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের দেশের প্রথাগত ঐতিহ্যবাহী কারিগর এবং শিল্পীদের জীবনমান আরো উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পিএম বিশ্বকর্মা যোজনা তা শুরু হয়ে গেয়া হ্যায় আর এই অবসর পর তমাম দেশ মে যে কার্যক্রম চালায়ে যা রহে হ্যাঁ উসকা অভিষ্ট ইয়ানি উসকা উদ্দেশ্য এই হ্যাঁ কি হম समाज के गरीब से गरीब लोगों को उद्यम के माध्यम से रोजगार दे सकें। অনুষ্ঠানে রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমাও বক্তব্য রাখেন, স্বাগত ভাষণ দেন দপ্তরের সচিব কিরণ গিত্তে। উপস্থিত ছিলেন পিএম বিশ্বকর্মা প্রকল্পের জাতীয় অধিকর্তা মিলিন্দ রামটেক এবং শিল্প বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিম্ব শ্রীবি। ব্যুরো রিপোর্ট, আগরতলা টিভি।